আপনি সকল বিষয় নিয়ে আপনার শেষ কথা শুনবো, এরপর আমরা আজকে অনুষ্ঠান শেষ করবো। জনাব নুরুল, প্রথমে আপনি সমর রেজাউল করিমের যে কমেন্টস যেটি বললেন, এখন তারা আসলে জাকারিয়া ভাই যেটা একটু বলার চেষ্টা করেছেন সেটাই ঠিক, তারা তো অনুতপ্ত হয় না, কারণ আজকে আমরা একজন মোস্তাককে নিয়ে আলোচনা করছি। কিন্তু আপনি জানেন যে গত এই সরকারের 12 বছরে প্রায় 3,500 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই সরকারের 12 বছরে প্রায় 651 জন মানুষ গুমের শিকার হয়েছে, এবং এই যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটি নিয়ে আমরা আলোচনা করছি, এই আইনে শুধুমাত্র এই আপনার করোনাকালীন সময়টাতে গত মার্চ থেকে আপনার ডিসেম্বরের মধ্যে প্রায় 100+ সাংবাদিক গ্রেপ্তার হয়েছে। সাংবাদিকদের অপরাধ কি ছিল জানেন? বেসিক কথা ছিল যে আপনার ওই এখন দিদার ভাইয়ের মতো বলতে হয় যে আপনি যদি মনে করেন যে ক্রাইম তাহলে এটা ক্রাইম, মানে সরকারের ভাষায় ক্রাইম। যে সাংবাদিকদের ক্রাইমটা ছিল যে তারা তাদের যে নেতা কর্মীরা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কারো চাল চুরি, ছাগল চুরি কিংবা আপনার মাস্ক ক্লিংকারি এগুলো নিয়ে নিউজ করেছে। এ কারণে শুধুমাত্র এই করোনাকালীন সময়ে এই কয়েক মাসেই আপনার 57 সাংবাদিককে মামলা দেওয়া হয়েছে, 76 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কাজে সেই ক্ষেত্রে এই ডিজিটাল নিরাপত্তা আইনটা যে কি কাজে ব্যবহার করছে এটা কিন্তু আর আমাদের বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আপনি যদি এই আইনের আপনার যদি ধরেন 17 ধারা থেকে শুরু করে প্রত্যেকটি ধারায় মোটামুটি আপনার চাইলে ক্ষমতার অপব্যবহারের যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে আপনার 25 ধারা যদি দেখেন, তারপরে আপনার যদি 18 ধারা যদি দেখেন, তারপরে যদি আপনার 32 ধারা দেখেন, যেখানে জাকারিয়া ভাই কিংবা আপনার দিদার ভাই যেটা বলেছিল সিম্পল কিছু কথাবার্তা, যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রোপাগান্ডা কিংবা জাতির পিতাকে নিয়ে অপপ্রচার। আচ্ছা, আপনার যদি সম্মান থাকে তাহলে আমি নূর আপনাকে যতই সমালোচনা করি না কেন আপনার সম্মান কি কমে যাবে? মানের সম্মান তো কমে না, কিন্তু কেউ যদি জোর করে সম্মান পেতে চায় যে আমি আইন করে সম্মান নেব যে আপনি আমার সমালোচনা করতে পারবেন না, এটা কি কোনো আইন নাকি এটা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা? তো এভাবেই হচ্ছে এই আইনটা করা হয়েছিল, এবং এই আইনে যে অস্পষ্টতা বা অপব্যবহারের সুযোগটা হচ্ছে এখানে, যেমন আপনি ধরেন যে বলছে যে মানহানির জন্য তার আপনার প্রায় 7 বছর কারাদণ্ড হবে। মানহানিটা কি করলে তার মানহানি হবে? জুতা মারলে মানহানি হবে নাকি তাকে নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিলে মানহানি হবে? মানে কাউকে জুতা মারলেও যে অপরাধ, আর যদি কাউকে ফেসবুকে সমালোচনা করি তাহলে একই অপরাধ। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মান সম্মানটা কতটা, মানে আমি বলবো যে কোন জায়গায় যে 15 বছরের একজন বালকের কথায় প্রধানমন্ত্রীর মান সম্মান চলে যায়? এমন প্রধানমন্ত্রী তো জাতির প্রয়োজন নাই যে 15 বছর একজন কিশোরের কথায় যদি তার মান সম্মান চলে যায়। এমন এমপি মন্ত্রীর তো প্রয়োজন নাই ফেসবুকের এক লাইনে স্ট্যাটাস দিলে যদি তার মান সম্মান কমে যায়। তো এই আইনটা পুরোপুরি ব্যবহার করা হচ্ছে যেটা তোফায়েল আহমেদ সাহেবের কথায় যে এমপিদের মান ইজ্জত রক্ষা করার জন্য, কারণ এই বিনা ভোটের এমপিদের আপনার তারা যে ভোট ডাকাতি করছে, লুটপাট করছে, আপনার এলাকায় যে আপনার মাফিয়া করছে, এগুলো তো জনগণ দেখছে। যে কারণে জনগণ যখন এদের বিরুদ্ধে কথা বলছে তখন তো এদের মুখ দেখা আপনার এদের মান সম্মান রক্ষা করতে হচ্ছে। যে কারণে আইনটার আপনার এ পর্যন্ত আপনি যদি দেখেন প্রায় 1000 খানেক মামলা হয়েছে, তো মনে হয় না যে বিচার কাজ নিষ্পন্ন হয়েছে। তো যে আইনের আপনার একটা বিচার কাজ নিষ্পন্ন হয়ে 2-4 জনকে সাজাই দিতে পারলেন না, সে আইনটা কিসের আইন? এখানে যেমন দিদার যেটা বলেছে, কারণ দিদারকে যে কেন গ্রেপ্তার করা হয়েছিল সেটা দিদার জানে না, অথচ দিদারকে চোখ বেঁধে আপনার তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দিদারের মতো অসংখ্য মানুষকে তুলে নেওয়া যাওয়া ছিল, 4-5-6 মাস কারাগারে রাখা হয়েছে, তারপরে তারা জামিন পেয়েছে এবং বিনা কারণে মাসের পর মাস হাজিরা দিচ্ছে, মামলাগুলো জিয়ে রাখছে। আমি যদি এই আইনে যেটা বলা আছে আপনার 180 দিন, তারপরে আপনার আরো 90 দিন এক্সটেন্ডের কথা বলা আছে, অথচ সেই কার্য দিবসের মধ্যে সমাধান করা হচ্ছে না, আইনটার সুরাহা করা হচ্ছে না, বিচার কার্য নিষ্পন্ন করা হচ্ছে না। আমাদের ছাত্রনেতা রাশেদ খানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলা হয়েছিল 2018 সালে, এই 2021 সাল 3 বছরে সেই মামলা চলছে। সুতরাং সম্পূর্ণ আপনার যদি বেসমেন্ট গুলো গ্রাউন্ড গুলো আপনি বিবেচনা করেন যে এই আইনটি শুধুমাত্র এই বিনা ভোটের সরকার তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করছে, তাদের যারা আপনার সমালোচক কিংবা তাদের যারা আপনার কথা বলছে তাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। আপনি কিছুদিন আগে দেখেন যে বিডি নিউজ 24 এর সম্পাদক তৌফিক ইমরোজ খালেদি
তিনি বলেছিলেন যে তারা স্বাধীন সাংবাদিকতা করতে পারছেন না, সরকারের উচ্চ মহল থেকে আপনার সংবাদ সরিয়ে নিতে বলা হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে। যেমন আল জাজিরার নিউজটি নিয়ে, ইন্টারন্যাশনাল একটা মিডিয়া, আল জাজিরা কি বাংলাদেশের কোন ভুইফোর চ্যানেল? ফক্স, সিএনএন, বিবিসি পরে আপনার আল জাজিরার অবস্থানটা প্রায়। তো সেই জায়গায় আল জাজিরা এত বড় একটা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারি করলে, এতগুলো তথ্য দিলেও বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখেছেন, এর উপরে একটা বিশ্লেষণ করতে, এর একটা অ্যানালিটিক্যাল ফার্দার আপনার রিপোর্ট এখানে আপনার উপস্থাপন করতে, বাংলাদেশের আপনার গণমাধ্যমগুলো সরকারের পক্ষ থেকে যে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যে এটি সরকার বিরোধী দুষ্টচক্রের কাজ, এটি জামায়াত শিবিরের কাজ, সেটি তারা প্রচার করলো এবং গণমাধ্যমে তাদের অসহায়ত্ব প্রকাশ করলো যে আমরা সরকারের দেওয়া বিবৃতিটা প্রকাশ করছি, কিন্তু কোন ঘটনার প্রেক্ষাপটে আমরা কোন লাইন থেকে কোন ব্যাখ্যার বিশ্লেষণে কি বলছি সেগুলো আমরা বলতে পারছি না। কাজে এটা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো কতটুকু আপনার সরকারের এই আপনার হাতে বন্দী। এমন আমি আপনাকে ছোট করে বললি, আমি একটু বলি, কিছুদিন আগে আমার একটা চ্যানেলে, বেসরকারি একটা চ্যানেলে টক শো ছিল, আমাকে আগের দিন কনফার্ম করেছে, কিন্তু পরের দিন যাওয়ার আগে আমাকে বলা হলো যে আপনার গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে যে আপাতত নূরকে ডাকা যাবে না। বাংলাদেশের চ্যানেল টক শোতে কারা যাবে, কে বক্তব্য দিবে, সেটাও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ঠিক করে দেয়, যে কারণে একজন সম্পাদক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যে আপনার চাটুকারি করে এবং যেটা বলে আপনার তেলবাজি করে, যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো দেশকে উন্নয়নের সাগরে যে ভাসাচ্ছেন, 41 সালেও আপনি ভাসাবেন, সেই ভেলায় আমরা উঠব আর বাংলাদেশে একটা একনায়কতান্ত্রিক একটা বাকশালী রাষ্ট্র হবে, এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান গণমাধ্যমের একটা অংশের চরিত্র বা সাংবাদিকদের একটা অংশের চরিত্র। কাজে এখানে আমি যেটা আসলে বলতে চাই যে আপনার এই আইনটি পুরোপুরি আপনার অপব্যবহার করা হচ্ছে, এই আইনটিকে কোনোভাবেই রাখা যাবে না আইন, আবার এই কারণ যেহেতু এটা কালো আইন, এই আইনে যেহেতু নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, নাগরিকটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রয়োজনে যেমন বিজিবিকে আপনার বিডিআরকে যেভাবে আপনার পোশাক চেঞ্জ করেছে, নাম চেঞ্জ করেছে, বিজিবি থেকে আপনার বিডিআর থেকে বিজিবি হয়েছে, ঠিক একইভাবে ডিজিটাল নিরাপত্তা আইনকে আবার অন্য নামে প্রয়োজনে একটা নতুন আইন করতে হবে। আপনি যেটা বলেছেন, অবশ্যই বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা দরকার আছে। এখানে জাকারিয়া ভাই বলেছেন যে বাংলাদেশ যে আন্তর্জাতিক মানবাধিকার যেসব চুক্তিগুলোকে সমর্থন করেছে, এই আইন সেসব চুক্তিকে ভায়োলেট করে, এই আইন সেসব চুক্তিকে রক্ষা করে না। কাজে আমার কথা, আমাকে দরকার নাই ডিজিটাল নিরাপত্তা আইন করতে। অ্যামনেস্টিতে যেখানে জাকারিয়া ভাইরা কাজ করেন, জাকারিয়া ভাইদের একজন প্রতিনিধি রাখুক, হিউম্যান রাইট ওয়াচ এর একটা প্রতিনিধি রাখুক, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন সিভিল সোসাইটির নাগরিক, অর্থাৎ একটা কমিটি করে এই আইনকে প্রয়োজনে আবার নতুন রূপে একটা আইন করুক। কিন্তু এই 18 সালের যে ডিজিটাল নিরাপত্তা কালো আইন, যেটাকে অনেকে বলে বাকশালী আইন, যে এই বিনা ভোটের সরকারের মান সম্মান ইজ্জত রক্ষার আইন, এই আইন দিয়ে তো জনগণের কল্যাণ হচ্ছে না, জনগণের জন্য এই আইন করা হচ্ছে না। কাজেই এই আইনকে বাতিল করতে হবে। এবং এখানে আমরা যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আগে হয়নি তাই বলে আমরা পারবো না, অমুকে পারিনি আমরা পারবো না, আগে হয়নি কাল পারবো না, এটা না। আসলে আমরা সামগ্রিকভাবে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, সংগঠন থেকে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের মৌলিক দাবি এক অভিন্ন যে এই কালো আইন বাতিল করতে হবে। এবং আগামী 3 তারিখ যে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী যে নাগরিক সমাজের যে গণপদযাত্রা এবং নাগরিক সমাবেশ রয়েছে, আমরা আশা করি যে অন্তত সেখান থেকে একটা কিছু হবে। কারণ আসলে এই মুহূর্তে এটা ঠিক যে বাংলাদেশে যেভাবে ফ্যাসিবাদের একটা কাঠামো গড়ে উঠেছে, কারণ দেখেন পুলিশ আজকে ছাত্রলীগ, যুবলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে, সব পুলিশ না, পুলিশের একটা অংশ, এই যে সেনাবাহিনী, একজন সেনা প্রধান তো কখনোই একটা পুরো তার দায় কাজের জন্য একটা সেনাবাহিনী দায় নিতে পারে না, অথচ এই সেনা প্রধানের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আমার সেনাবাহিনী কিন্তু বিতর্কিত হচ্ছে। কিন্তু দেখেন এই মাফিয়ারা, এই সরকারের এমপি মন্ত্রীরা কিন্তু প্রতিনিয়ত একই ঢোল পেটাচ্ছেন যে এটা সরকার বিরোধীদের কাজ। কাজে সেক্ষেত্রে রেজাউল সাহেব কি বললেন সেই কথায় এদেশের জনগণের কিছু আসে যায় না। স্বয়ং রেজাউল করিম কেন, প্রধানমন্ত্রীর কথার উপরেই তো জনগণ আপনার আস্থা নেই, কারণ প্রধানমন্ত্রী আমাদের ছাত্রদের সাথেও প্রতারণা করেছে, বেইমানি করেছে, যে আমরা যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করলাম, তখন আমাদের দাবি ছিল যে কোটা যৌক্তিক সংস্কার, সেখানে যখন সারা দেশের ছাত্র রাজপথে নেমে আসলো স্বতঃস্ফূর্ত ভাবে, ছাত্রদের আন্দোলনে সারা দেশ অচল হয়ে গেল, মানে আমরা যেটা বলে যে চাইলাম জল পাইলাম শরবত, আমরা চাইলাম কোটার যৌক্তিক সংস্কার, প্রধানমন্ত্রী সংসদে বলে দিলেন যে কোটাই থাকবে না, কোটা বাতিল। অথচ আবার যখন আমরা সেই আন্দোলন থেকে ঘরে ফিরে গেলাম, আমাদের সাথে প্রহসন করা হয়েছে,
একটা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি, এই জাতির যে আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদ, সংসদে দাঁড়িয়ে ঘোষণা দেন, আবার তার ঘোষণা কথায় কাজে মিল থাকে না। কাজী সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর তো জনগণের প্রতি অনেক আস্থার ঘাটতি রয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে তো বিরোধী দলগুলো 2018 সালে গণভবনে গিয়েছিল, যে শত মানুষের বাধা উপেক্ষা করে যেখানে বলছিল যে এই বর্তমান সরকারের অধীনে কোন সুষ্ঠু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারপর প্রধানমন্ত্রীর ডাকে কিন্তু গিয়েছিল। 18 সালে কি হয়েছে আমরা দেখেছি না, প্রধানমন্ত্রীর কথার কোনো কাজে কিংবা বাস্তবে তার মিল হয়েছে হয়নি। কাজী সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলছেন যে আপনার কারাগারে কেউ মৃত্যুবরণ করলে তো সেটা দায় না। এর আগেও তো আপনার আমরা দেখেছি সরকারের বিভিন্ন মন্ত্রীদের কথা, ঔদ্ধত্যপূর্ণ কথা, দাম্ভিকতাপূর্ণ কথা, যে আমরা তো কারো ঘরে যে নিরাপত্তা দিতে পারি না, তোমাদের কাজই তো জনগণকে নিরাপত্তা দেওয়া, তোমাদের 24 ঘন্টা কাজই জনগণের সেবা করা। তুমি এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, তো কি হয়েছে, তোমার গাড়ির যে তেলটা তুমি যে গাড়িটায় চড়ো সেই গাড়ির তেলটা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়, তোমার ছেলে মেয়েকে যে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ঘুরতে পাঠাও প্লেনের টিকিটটা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায়, আর তুমি জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে জনগণের অধিকারের কথা বলছো না, তুমি দাম্ভিকতার সাথে কথা বলছো। এই দাম্ভিকতার যে মানে এতদিন যে দেশে রাজনীতি ছিল সেটা এখন জনগণ ভেঙে চুরে খান খান করে দিবে, কারণ আজকে জনগণ কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি ওইটা হিসাব করছে না। আমি আমার প্রধানমন্ত্রীকে ততক্ষণ মানবো যতক্ষণ তিনি দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। আমি আমার রাষ্ট্রপতিকে ততক্ষণ অনার করব যতক্ষণ তিনি দল মতের ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। কিন্তু তিনি যখন এই বিনা ভোটের সরকারের মিথ্যাচারের একটা বিবৃতি সংসদে পাঠ করবেন তখন আমি তাকে ধিক্কার জানাবো। কাজী সেক্ষেত্রে ওই রেজাউল করিমের তো গোনায় ধরার টাইমই নেই। প্রধানমন্ত্রীর কথাই তো মানুষ এখন আর বিশ্বাস করছে না, কারণ মানুষ বলছে যে এই সরকারের অধীনে এদেশে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এদেশে একটা গণ বিপ্লব ঘটাতে হবে। মিয়ানমারে যেটা চলছে এখন সামরিক শাসন, যেভাবে আপনার জান্তাদের বিরুদ্ধে সিভিল সোসাইটি নেমে গেছে, পুলিশ সেখানে যোগ দিচ্ছে সিভিল সোসাইটির আন্দোলনে, আমরাও বিশ্বাস করি যে আজকে আমরা রাজপথে লাঞ্ছিত হচ্ছি। মুস্তাকের মতো মানুষ জীবন দিচ্ছে, কিন্তু এই জীবন দেওয়া মুস্তাকদের জীব রক্তেও বৃথা যেতে পারবে না। এক সময়ে এই আন্দোলনকে কেন্দ্র করেই মুস্তাকদের স্মৃতি অমর হবে, এই স্বৈরাচারের পতন ঘটবে, জনগণ রাস্তায় নেমে আসবে। জনগণ কখন কোন ইস্যুতে রাস্তায় নেমে আসে সেটি আমি আপনি বলতে পারবো না, কাজে একটু ধৈর্য ধরতে হবে। এত তাড়াতাড়ি আপনার অধৈর্য হলে হবে না। এরশাদ আপনার 82 সালে ক্ষমতা গ্রহণ করেছিল, সেদিন থেকে আন্দোলন শুরু হয়েছিল, তার পরিণয় ঘটেছে 90 সালে। কাজে আজকের এই বিনা ভোটের সরকার আমরা প্রথমে বুঝতে পারি নাই যে তারা ভারতের একটা প্ল্যান নিয়ে বাংলাদেশের আপনার একটা বাকশাল কায়েম করার জন্য বাংলাদেশের গণতন্ত্র বিচার ব্যবস্থাকে ধ্বংস করছে, সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে হত্যা করেছে, বেগম খালেদা জিয়ার মতো একটা বড় রাজনৈতিক দলের নেত্রীকে বাড়িছাড়া করেছে, রাজনৈতিক মাঠে যে একটা মীমাংসিত ইস্যু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটিকে কলমের খোঁচায় তুলে দিয়েছিল, এবং তাদের যে এই যে দুর্বৃত্তায়ন এবং মাফিয়াগিরি, এই মাফিয়াগিরিকে গ্রাম পর্যন্ত চালু করার জন্য স্থানীয় নির্বাচনগুলোকে তারা দলীয় প্রতীকে চালু করেছে। জনগণ বুঝতে পারেনি, এখন জনগণ হারে হারে টের পাচ্ছে। আজকে এখন মানুষ বুঝতে পেরেছে যে এখন আর আওয়ামী লীগ বিএনপি বাম ডাম দেখার সময় নেই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ ঐক্য গড়ে তুলতে হবে, একটা গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার যতই নির্যাতন নিপীড়ন চালাক, এই সমস্ত আইন কানুন করুক এবং পুলিশ দিয়ে হামলা মামলা করুক, জনগণ তার কাঙ্ক্ষিত লক্ষ্য যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজপথে নেমে আসবে, এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। জি, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি এক কথায় বোঝালেন যে ডিজিটাল আইনটি আছে সেটিকে পুরোপুরিভাবে রিপিল করার দরকার, কোনো ধরনের মডিফিকেশন বা কোনো ইয়ে নয়, সংশোধন নয়, এটাকে একদম রিপিল করতে চান। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন তো সকল দেশেই আছে, আপনি বাংলাদেশ থেকে কেন এটাকে রিপিল চাচ্ছেন? না, আমরা বলছি যে আমরাও চাই, যেহেতু সব অবশ্যই ধরেন সরকারের অনেক আমরা সমালোচনা করি, অনেক খারাপ দিক রয়েছে, আবার তার কিছু ভালো দিকও রয়েছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার আছে। কিন্তু আমি বলছি যে সেটা করতে হবে যে আইন কেন করে, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, মানুষকে মানুষের জীবন রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য। প্রধানমন্ত্রী সেটাই বলেছেন যে আমরা তো মানুষ। না না, আমি একটু যোগ করি, একটু যোগ করি, আপনি এই মানে আমি মনে করি যে আলোচনাটা একটু ভিন্ন দিকে, কারণ
যে আইনটা বলছেন যে আপনার আইনের দরকার আছে, এই আইনটা তো আমি যদি আইনের ভাষায় বলি যে ভয়েড অ্যাব ইনিশিও হওয়ার কথা, এটা গোড়া থেকেই অবৈধ হওয়ার কথা। যে বিষয়গুলোকে আপনি ক্রিমিনালাইজ করলেন এগুলো তো আইনে ক্রিমিনালাইজ অফেন্স হওয়ারই কথা না। তো আপনি এমন একটা আইন নিয়ে কথা বলছেন সেটা তো আইনই না, সেটা হচ্ছে যেটা এটা নূর বললো এবং আমি অন্যদের সাথে একমত, সেটা হচ্ছে নিপীড়নের জন্য একটা যন্ত্র ক্রিয়েট করলেন আপনি। আইন তো ভিন্ন জিনিস, আইন বাংলাদেশের মানানসের রাষ্ট্রের স্বার্থে নাগরিকদের স্বার্থে আইন হবে, আইন হইতেই হবে। কিন্তু আমি যতটুকু স্ট্যাটিস্টিক্স দেখেছি এবং নূর এটা সঠিকভাবে বললেন, এই আইনে এখন পর্যন্ত গত বছরে যতগুলো মামলা হয়েছে, আমি কালকে একটা প্রেজেন্টেশন দেখছিলাম, একটা মামলারও নিষ্পত্তি হয় নাই। এবং আপনি যদি যে মামলাগুলো ভেঙে দেখেন যে পারপাসে, আপনি আমি তো ডিজিটাল সিকিউরিটি যে বিষয়গুলো নিয়ে আপনি আমি কনসার্ন, যে হ্যাকিং হইতে পারে, যে একজনকে হ্যারেস করা হইতে পারে, ইন্ডিভিজুয়াল ক্রাইম, সেই সবগুলো আপনি যদি একটু ভেঙে দেখেন, এই মামলার আপনি 1% বা 5% কেস পাবেন কিনা আমার সন্দেহ আছে, যেটা দ্যাট পারপাস সার্ভ করে। তার মানে এই মামলার যে ওভারওয়েলমিং ইউজটা একটা মোটা দাগে 90-95% যেসব মামলা, এই মামলাগুলোর প্যাটার্ন দেখলেই তো আপনি বুঝবেন। এবং আপনি প্রাইম মিনিস্টার রিয়াকশন দেখেন, মানে শি সিম্পলি শকড, যে না এটা তো মানে এই ভয়ঙ্কর দিক হলো যে 2018 তে বাংলাদেশের এবং অনেক এক্সপার্ট বলছেন এটা ইউনিক, এটা আমরা যারজন আছি এখানে, অন্যান্য ল এক্সপার্ট আসলেও বাংলাদেশে এই আইনে যে বিষয়গুলো আছে এটা পৃথিবীর আপনি অন্য কোথাও পাবেন না। আমরা মাঝে মধ্যে বলি যে উগান্ডার কথা, একটা কাল্পনিক উগান্ডার রাষ্ট্র, তো এইটা আপনি কাল্পনিক উগান্ডার রাষ্ট্রে পেতে পারেন, কিন্তু কোন বাস্তবের কোন রাষ্ট্রে এই ধরনের কোন আইন নেই। এত সুইপলি এবং এত ভেগলি ওয়ার্ডেড, এত বাজে ভাবে ড্রাফটিং করা, এবং এত মানে যেটা ক্রাইম না আপনি সেটাকে ক্রাইম ক্রাইম বলা, এই এই মানে এইটা হচ্ছে একটা রাম রাজত্বের মতো। মানে আপনি জনগণের প্রতি যে আপনার ন্যূনতম কোনো দায়বদ্ধতা নাই, এবং আপনি ক্ষমতাটাকে কনসোলিডেট করতে জোর জবরদস্তি এটা ওর আছে বলছে। আমি আপনার আরেকটা প্রশ্ন করে শেষ করবো আজকের অনুষ্ঠান, মানে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাদেরকে বলা হয় রাষ্ট্রের বিরোধিতা করে থাকেন আপনারা, আসলে রাষ্ট্রের বিরোধিতা, সরকারের সমালোচনা, রাষ্ট্রের বিরোধিতা, এই দুটো জিনিস সংজ্ঞায়িত করার ক্ষেত্রে আসলে মানে একটু আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা যে রাষ্ট্র বিরোধিতা কোনটা সরকার বিরোধিতা। সরকার বিরোধিতা করবার জন্য ডেফিনেটলি প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে, তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা করে থাকেন এই ধরনের কিছু দাবি মাঝে মধ্যে উঠানো হচ্ছে বা হয়, সেগুলিকে আপনি কিভাবে দেখেন? এইটা আমরা বলেছি, ধরেন প্রথমে এই মোস্তাক হত্যাকাণ্ডের পরে রাতে একটি বিক্ষোভ হয়েছিল, সেখানে আমাদের কিছু ছাত্র বন্ধুরা বলেছিল যে রাষ্ট্র মোস্তাকের হত্যাকারী। তখন আমি ওই গায়েবানা জানা যে পরের দিন ওইখানেই বলেছিলাম যে দেখেন রাষ্ট্র তো, আমি আপনিও রাষ্ট্রের একটা অংশ, রাষ্ট্র তো আর আওয়ামী লীগকে নিয়ে না। এখন এই মোস্তাক হত্যাকাণ্ডের শিকার কেন হয়েছে, ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার জন্য, বাংলাদেশকে একনায়কতান্ত্রিক দেশে পরিণত করার জন্য যে কালো আইন করেছে সে আইনের শিকার হয়। কাজী এইটা আমরা ওভারঅল রাষ্ট্রের দোষ দিতে পারি, এখানে সরকারি দলের দোষ, এবং এর দায় প্রধানমন্ত্রী, এর দায় মন্ত্রিসভার, এর দায় এমপিদের, মন্ত্রীদের, কারণ যে সংসদ এরকম একটি কালো আইনকে পাশ করেছে। এখানে আপনি যদি প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সরি আন্তর্জাতিক উপদেষ্টা গহর রিজবির যে ডয়চে বেলের টিম সেবাস্টিয়ানের যে একটা টক শো, সেখানে তিনি কিন্তু স্বীকার করেছেন যে এই আইনের অপপ্রয়োগ হচ্ছে। এবং আমি বলছিলাম যে এখানে ধরেন ওই ডিটেলস আইনটা নিয়ে আলাপ করতে হলে অনেক সময়ের দরকার, শেষ সময় এখন। আমি বলছিলাম যে এখানে বলা হচ্ছে যে মানহানি করলে আপনার এই শাস্তি, কিন্তু কি করলে আপনার মানহানি হবে তার স্পষ্ট ব্যাখ্যা এখানে নাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত, কি করলে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হবে সেটার এখানে ব্যাখ্যা নাই। মুক্তিযুদ্ধকে নিয়ে অপপ্রচার প্রপাগান্ডা, এখন অপপ্রচারতে আপনি সরকার মতো সাজাচ্ছে, যেটা বলছি একটা আইনেরও নিষ্পত্তি হয়নি, এমনকি আন্তর্জাতিক যে আপনার আলোকচিত্রী, যে আপনার শহীদুল আলমের মতো ব্যক্তিকে দেখেন, তাকে আটক করা হয়েছিল। কেন আটক করা হয়েছিল? আপনার আল জাজিরাতে যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় তিনি একটি কমেন্ট করেছিলেন, তখন সরকার বলল যে এটা রাষ্ট্রবিরোধী বা এটা রাষ্ট্রকে অস্থিতিশীল করছে। কাজেই এই সরকারের যে প্রয়োগটা সম্পূর্ণ কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য। সেক্ষেত্রে আমরা আবারও বলছি যে আমরা আইনের বিরোধী না,
রাষ্ট্র পরিচালনা করার জন্য জনগণের জন্য আইনের দরকার আছে, কিন্তু সে আইনটা প্রথম কথা হচ্ছে এই সরকারই আপনার আইন করার কোন নৈতিক আপনার মানে দায় বা নৈতিক যায় ভিত্তি নাই তাদের আইন করার, কারণ এই সংশোধিত অবৈধ। তারপরেও তারা যদি আইন করে থাকে সেখানে, যদি আমি বলছিলাম যে বাংলাদেশে তো আপনার বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনগুলো, মানবাধিকার সংগঠন, অনেকগুলো সংস্থার সাথে কাজ করে, সেই ক্ষেত্রে যদি জাকারিয়া ভাই অ্যামনেস্টিতে কাজ করেন, তাদের একজন প্রতিনিধি রাখতো, অন্যান্য সংগঠনে একজন প্রতিনিধি রাখতো, সিভিল সোসাইটির একজন প্রতিনিধি রাখতো, এবং যেটাকে বলে গণশুনানি, এরকম যদি একটু পাবলিক কানেক্টেড করে, পাবলিকের কথা চিন্তা করে যদি আইন করতো, তাহলে কিন্তু আমরা বিরোধিতা করতাম না। বাংলাদেশে তো আরো অসংখ্য আইন রয়েছে, আমরা কেন ডিজিটাল নিরাপত্তা আইনের শুধু বিরোধিতা করছি? কারণ আমরা দেখতে পাচ্ছি তো এই আইনটা শুধুমাত্র ভিন্ন মত দমন এবং বিরোধী দলের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এবং আপনি অবাক হবেন যে এই আইনে আপনার বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককেও আপনার মিথ্যা মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে, এবং অনেকেরকে চাকরিচ্যুত ঘটিয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক মাইদুল ইসলাম ইয়ার রাজি, তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, এরকম অনেক শিক্ষককে তাদের অপরাধ ছিল দু এক লাইন ফেসবুকে লেখা। কাজে সেক্ষেত্রে আমরা বলছি যে এই আইনটা জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে, জনগণের বাকস্বাধীনতার পথে অন্তরায়, জনগণের লেখালেখির ক্ষেত্রে অন্তরায়, এবং মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে অন্তরায়। সে কারণে আমরা বলেছি যে এই আইন আপনার এই আইনটাকে বাতিল করতে হবে, এটা একটা কালো আইন। সুতরাং এই আইন যতদিন পর্যন্ত বাতিল না হয়, আমাদের যে বিভিন্ন সংগঠনের যে কার্যক্রম প্রতিবাদ সেগুলো ধারাবাহিকভাবে চলবে, এবং আমরা এর শেষ দেখে ছাড়ব। জি দিদারুল আলম।